খাওয়ার পরে পান তো অনেকেই খান, কিন্তু পান খাওয়ার বেশ কয়েকটি গোপন উপকারিতা রয়েছে যা অনেকেই জানেন না। জানেন কি, পান আপনার বয়সকে বাড়তে দেয় না, শুয়ে থাকা ব্যক্তিও কিন্তু পান খেলে উঠে দৌড়তে শুরু করবে। তাই আজকের ভিডিওতে জানাবো পান পাতার কিছু অজানা ব্যবহার যা আপনি আগে কখনো জানতেন না। তাই আলাদা আলাদা রোগ দূর করার জন্য পানকে অন্য কোন কোন উপাদানের সঙ্গে মিলিয়ে সেবন করবেন তা আজকের ভিডিও থেকে জেনে নিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফরমেটিভ এইড। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বাস্থ্য বিষয়ক এই ধরনের নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এটা করে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পান পাতার মধ্যে প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি, থিয়ামিন, নিয়াসিন, রিবোফ্ল্যাভিন, ক্যারোটিন, যা ক্যালসিয়ামের একটি অন্যতম উৎস। এছাড়াও রয়েছে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস। অনেকেই আছেন যারা বাড়িতে পান পাতা রাখেন কারণ খাওয়ার পরে তারা পান খান, কিন্তু এই পান পাতাই আপনার যে আরো কত রকম কাজে ব্যবহার করতে পারবেন তা জানলে আজকে নিজেই আপনি অবাক হয়ে যাবেন। তাহলে এক এক করে এবার বলা শুরু করি। প্রথমে যেহেতু আমি ডায়াবেটিস এর কথা দিয়ে শুরু করেছি তাই আজকে ডায়াবেটিস এর কথাই আগে বলবো। পান পাতা কিন্তু ডায়াবেটিস কে কমাতে বিশেষভাবে সাহায্য করে। বাজারে যে সমস্ত ডায়াবেটিস এর ওষুধ পাওয়া যায় সেগুলো অনেক ক্ষেত্রেই আমাদের লিভার বা কিডনির ওপরে প্রভাব ফেলে, কিন্তু পান পাতা যদি আপনি নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে। তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তারা পান পাতা বাড়িতে থাকলে অবশ্যই দিনে দুটো করে পান পাতা চিবিয়ে খাওয়া শুরু করুন। কাঁচা পান পাতা চিবিয়ে খেলে দেখবেন তাদের সুগার লেভেল কিন্তু অনেকটা কম হয়ে গেছে। আমাদের রক্তের এলডিএল কোলেস্টেরল অর্থাৎ খারাপ যে কোলেস্টেরল সেটাকে কমাতে পান পাতা বিশেষভাবে সাহায্য করে, সেই সঙ্গে কমায় ট্রাইগ্লিসারাইডও। এর ফলে আমাদের হার্টকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করে। যারা পান খান তারা হয়তোবা না জেনেই অনেক ধরনের শারীরিক উপকার পেয়ে থাকেন পান পাতার কারণে। পান পাতা নিয়মিত খেলে যে কোনো রকম ব্যাকটেরিয়াল সংক্রমণের সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। এছাড়া পান পাতার আরেকটি অপরিসীম গুণ হলো এটি ক্ষত সারাতে বিশেষভাবে সাহায্য করে। যদি আপনার কোথাও কেটে ছড়ে গিয়ে থাকে পান পাতা একটুখানি থেতো করে তার মধ্যে লাগিয়ে দিন, দেখবেন ব্যথা যেমন কমে যাবে তেমনি ক্ষত সেরেও যাবে খুব দ্রুত। এছাড়াও অন্যান্য কোনো গভীর ক্ষত থাকলে সেগুলো সারাতেও কিন্তু সহায়তা করে পান পাতা। শুধু তাই নয়, পানি রেসপিরেটরি প্রবলেমকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে বা হাঁপানি আছে তারা কিন্তু পান পাতা সেবন করুন, দেখবেন তারা খুব সহজেই এই শ্বাসকষ্টের থেকে মুক্তি পাবেন। কিভাবে পান পাতা সেবন করলে শ্বাসকষ্টের থেকে মুক্তি মিলবে সেটা এবার শুনে নিন। এক গ্লাস জল নিয়ে তার মধ্যে দুটি পান পাতা, দুটি এলাচ এবং একটি বড় দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে সেই জলটিকে তিন ভাগের এক ভাগ করে নিন। এবার সেটি যদি অল্প অল্প করে পান করেন দেখবেন আপনার শ্বাসকষ্টের সমস্যা কিন্তু কমে গেছে। এছাড়া আমাদের ডিপ্রেশনকে কমাতেও কিন্তু পান পাতা ভীষণভাবে কাজ করে। যদি আপনি অবসাদে ভুগতে থাকেন বা আপনার মন যদি খারাপ থাকে সেই সময় যদি আপনি একটু পান পাতা চিবিয়ে খান দেখবেন আপনার ডিপ্রেশন কিন্তু অনেকটা দূর হয়ে গেছে। তৎক্ষণাৎ আপনার মন কিন্তু চাঙ্গা করে দিতে সাহায্য করবে এই পান পাতা। এবং শুধু যে আপনার মন চাঙ্গা করবে তা নয়, আপনার এনার্জি লেভেলকেও বাড়াতে কিন্তু সাহায্য করে পান পাতা। পান পাতা খেলে যে কোনো কাজের এনার্জি কিন্তু আপনার অনেক গুণ বেড়ে যাবে। এছাড়া আমাদের হজম শক্তিকে বাড়াতেও কিন্তু পান পাতা ভীষণভাবে সহায়তা করে। পান পাতা খেলে সেটি আমাদের পেটে কার্মিনেটিভ অ্যাসিড নিঃসরণ করতে সহায়তা করে এবং এই কার্মিনেটিভ অ্যাসিড কিন্তু আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে, আমাদের পরিপাকক্রিয়াকে আরো উন্নত করে। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যকে দূর করতেও কিন্তু পান পাতার জুড়ি মেলা ভার। পান পাতা আমাদের শরীরের টক্সিনকে যেমন বের করে দিতে পারে তেমনি পেটের বর্জ্য পদার্থকে বের করে দিয়ে আমাদের কোষ্ঠকাঠিন্যকে দূর করতে কিন্তু ভীষণভাবে সহায়তা করে। এমনকি গ্যাস্ট্রিকের পেনকে দূর করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এটি আমাদের স্টমাকের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে এবং গ্যাস্ট্রিকের পেন দূর করতে সাহায্য করে। অনেক দেশে পান পাতাকে কিন্তু ম্যালেরিয়ার ওষুধ হিসেবেও
ব্যবহার করা হয়। এছাড়া আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে, মাড়িকে সুস্থ রাখতে এবং মুখে যাদের রক্ত পড়ে সেই রক্ত পড়া বন্ধ করতে কিন্তু পানপাতা ভীষণ ভাবে কাজে লাগে। আপনার যদি দাঁতের সমস্যা থাকে, দাঁত থেকে রক্ত পড়ে বা মাড়ির সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি পানপাতা ব্যবহার করুন। দেখবেন এতে আপনার দাঁতের রক্ত পড়া বা মুখের যে কোনো সমস্যা, মুখে যে কোনো ব্যাকটেরিয়াল সমস্যা যেমন কমবে, সেই সঙ্গে মুখের দুর্গন্ধ কিন্তু একেবারে কমে যাবে। এটি কিন্তু একটি প্রাকৃতিক ভেষজ মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে। এর জন্য আপনাকে পানপাতার তেল নিতে হবে বা পানপাতার জুসও আপনি নিতে পারেন। তার সঙ্গে এক কাপ কুসুম গরম জলের মধ্যে এই পানপাতার জুস আপনি মিশিয়ে নিন এবং সেটি দিয়ে ভালোভাবে কুলকুচি করুন। দেখবেন এতে আপনার মুখের দুর্গন্ধ তো দূর হয়েই যাচ্ছে, সেই সঙ্গে দাঁত ও মাড়ির যে কোনো সমস্যা কিন্তু খুব দ্রুত কমে যাবে। নাক থেকে রক্ত অনেক বাচ্চাদের পড়তে দেখা যায়। বাচ্চারা অনেক ক্ষেত্রে রোদে ঘোরাঘুরি করলে বা রোদে খেলাধুলো করলে তাদের সানস্ট্রোক হয় বা তাদের নাক থেকে রক্ত পড়তে থাকে। এই নাক থেকে পড়া রক্ত হঠাৎ করে বন্ধ করতে কিন্তু পানপাতা বিশেষভাবে কার্যকরী। পানপাতাকে একটু মুড়িয়ে সেটি নাকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলে দেখবেন নাক থেকে রক্ত পড়া কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ পানপাতা কিন্তু এই ধরনের রক্ত বন্ধ করতে ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া যদি কানে ব্যথা হয় সেক্ষেত্রেও একটুখানি নারকেল তেলের মধ্যে পানপাতার রস মিশিয়ে নিন এবং তার এক থেকে দুই ড্রপ কানের মধ্যে দিন। দেখবেন কানের ব্যথা কিন্তু কমে যাবে। এটি কিন্তু ব্যথা নাশক হিসেবে বিশেষভাবে কাজ করে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা আর্থ্রাইটিস এর মতো রোগকে দূর করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এছাড়া নানা রকম জয়েন্ট পেনকে দূর করতে পানপাতা ভীষণভাবে উপকারী। আপনার যদি গায়ে হাতে পায়ে বা হাড়ের জয়েন্টে ব্যথা থাকে তাহলে পানপাতা আপনার খুবই কাজে লাগবে। যারা নানা রকম ব্যথায় ভুগছেন তারা নারকল তেলের সঙ্গে পানপাতার রস মিশিয়ে সেটি এই ব্যথার জায়গায় মালিশ করুন। দেখবেন তাদের কিন্তু না এই গা হাত পা ব্যথা জয়েন্ট পেন খুব সহজে কমে যাবে। এছাড়া গায়ের দুর্গন্ধ দূর করতেও পানপাতার জুড়ি মেলা ভার। পানপাতার রস যদি আপনি স্নানের জলে মিলিয়ে নিতে পারেন এবং সেই জল দিয়ে যদি আপনি স্নান করেন আপনার গায়ের দুর্গন্ধ কিন্তু একদম কমে যাবে। এছাড়া অনেকের আমাদের ইউরিনের প্রবলেম দেখা দেয়, ইউরিন ভালো করে হতে চায় না। ইউরিনারি ট্র্যাককে ভালো রাখতেও কিন্তু পানপাতা খুব উপকারী। দুধের সঙ্গে পানপাতার রস মিশিয়ে খেতে পারেন, দেখবেন আপনাদের ইউরিন পরিষ্কার হয়ে যাচ্ছে এবং কোনো রকম সমস্যা আর থাকছে না। এছাড়া আপনার ত্বক অনেক সময় রোদে পুড়ে যায়, ত্বকের মধ্যে আমাদের নানা রকম দাগ ছোপ পড়ে, সেই দূর করতে কিন্তু পানপাতা খুব উপকারী। হলুদের সঙ্গে পানপাতা মিশিয়ে বেটে নিন, তারপরে সেইটি যদি আপনি আপনার রোদে পোড়া ত্বকে লাগান বা কোনো দাগ ছোপ যেখানে আছে সেই রকম ত্বকে লাগান, দেখবেন খুব সহজেই কিন্তু সেই দাগ আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। মাথা ব্যথাও দূর করতে পারে পানপাতা। পানপাতার মধ্যে রয়েছে এক ধরনের কুলিং প্রপার্টিজ, তাই পানপাতা নিয়ে কপালের মধ্যে রেখে দিন, দেখবেন আপনার মাথা ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে। পানের রস যদি আপনি মধুর সঙ্গে মিশিয়ে খান দেখবেন আপনার কাজে কর্মে উৎসাহ এবং এনার্জি অনেক গুণ বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে কাশি দূর করতেও কিন্তু পানপাতা খুবই কার্যকরী। কাশি দূর করতে পানপাতা, এলাচ এবং দারচিনি একসঙ্গে জলের মধ্যে ফুটিয়ে সেই জলটি যদি পান করেন দেখবেন আপনার কাশি কিন্তু কমে যাবে। এছাড়া যে কোনো রকম পেশির টানকে দূর করতে পানপাতা খুবই উপকারী। পানপাতার রসের সঙ্গে নারকল তেল মিশিয়ে সেটি ওই ব্যথার জায়গায় মালিশ করুন, দেখবেন ব্যথা কিন্তু একদম চলে যাবে। পানপাতা আমাদের অনেকেরই ঘরে থাকে কিন্তু সেটার যে এত রকম ব্যবহার তা আমরা অনেকেই জানি না। কিছু কিছু ব্যবহার হয়তো আপনি জানেন কিন্তু এত সব ব্যবহার আপনি হয়তো বা জানেন না। তাই আজকের ভিডিওটি দেখার পর আপনি পানপাতাকে এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করে সব রকম উপকার কিন্তু পেতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আর সেই সঙ্গে যদি আরো স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।